আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ভিতরে বা আমাদের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা কোনো কিছু কিনতে গেলেই ঠকে। আবার এমন কিছু মানুষ আছে যারা মানে বেস্ট ডিলার বলা যেতে পারে। তারা যেমন বার্গেনিং করতে পারে, তেমন তাদের কাছে সব ধরনের ডিলের আদ্যোপান্ত থাকে। কোথায় বালতির সাথে মগ ফ্রি পাওয়া যাবে, কোথায় 50% ছাড় চলতেছে, কোন কার্ডের এগেনস্টে কোথায় গেলে কমপ্লিমেন্টারি ডিনার অথবা লাঞ্চ করা যাবে, কোন জায়গাতে গেলে একটা কিনলে একটা ফ্রি পাওয়া যাবে, অথবা কোনো পণ্য কিনলে সেখানে গিফট পাওয়া যাবে, এই ধরনের বিভিন্ন চটকদার বেশ লাভবান সংবাদগুলো কিন্তু তাদের কাছে থাকে। এবং আসলেই তাদের সাথে বাইরে বের হলে আপনার যখন বাড়িতে ফিরবেন মনে হবে কি যে আপনার লাভের খাতা কিন্তু বেশ পরিপূর্ণ। আপনার মনেই হবে যে হ্যাঁ, এই টাকায় তো আমি কিচ্ছু কিনতে পারতাম না, কিন্তু ওর সাথে যেয়ে আমি এত কিছু কিনে নিয়ে আসলাম। তো এই ধরনের বন্ধু বান্ধব যদি আপনার থেকে থাকে বা ফ্যামিলির কোনো মানুষ থেকে থাকে, অথবা আপনি যদি এই ধরনের কেউ হয়ে থাকেন যে কিনা বেস্ট ডিলগুলো সবসময় পেতে চান, অ্যাভেল করতে চান, তাদের জন্য আমি একটা ছোট্ট টিপ শেয়ার করব। সেটা হচ্ছে কোনো পণ্যের এগেনস্টে বেস্ট ডিল পেতে গেলে অবশ্যই মেলাগুলো থেকে সেই পণ্য কেনার চেষ্টা করবেন। কারণ মেলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের স্টল থাকে, বিভিন্ন কম্পিটিটিভ মার্কেটিংয়ের ব্যবস্থা থাকে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি মেলাতে যে কোনো স্টল তাদের বেস্ট প্রোডাক্টটা বেস্ট দামে ক্রেতাদের কাছে দেওয়ার চেষ্টা করে। এর কারণ হচ্ছে যদি আপনার একবার কিনা জিনিসটা ভালো লাগে, আপনি তো অবশ্যই সেটা খুঁজে পেতে রিপারচেস করবেন, তখন আর টাকার কথা চিন্তা করবেন না। তো আপনাকে ওই এক্সপিরিয়েন্সের সুযোগটা করে দেওয়ার জন্য মেলাগুলোতে কিন্তু বেসিকলি বিভিন্ন ধরনের ভালো ভালো অফার বলেন, গিফট বলেন, ডিসকাউন্টস বলেন, এগুলো পাওয়া সবথেকে সহজতর উপায়। এবং মেলাতে যে প্রোডাক্টগুলো সেল করা হয় সেগুলো হয় নর্মালি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, যেগুলো দিয়ে আসলে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করা যায়। এবং একটা মেলার ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে নারীদের সৌন্দর্য চর্চায় যে সকল জিনিসপত্রের প্রয়োজন, সেই সব কিছু জিনিসপত্র একটা রুফটপের আন্ডারে পেয়ে যাবেন। একটা ফেস্ট হচ্ছে ঢাকাতে, যেটা নাম হচ্ছে আর্ট অ্যান্ড অন্টারপ্রেনার ফেস্ট 2022। এই ডিসেম্বর মাসের 29 এবং 30 তারিখে মাইডাস সেন্টারে এই মেলাটা অনুষ্ঠিত হবে। আরেকটা খুশির খবর, কোরিয়ান ট্রেন্ডি শপ, যারা কোরিয়ান প্রোডাক্টের একদম অথেন্টিক ইম্পোর্টার, তাদের কিছু স্পেশাল প্রোডাক্ট যেমন ডাব্লু স্কিন ল্যাবের মিস্তার জন্য 3টা প্রোডাক্টের কম্বো আমি রিভিউ করেছিলাম, তারপরে এন্টি এইজিং পেপটাইডের 3টা কম্বো আমি মানে 3টা প্রোডাক্ট নিয়ে একটা কম্বো আমি রিভিউ করেছিলাম। তো ওইগুলো দেখা গেছে কি নর্মালি কিনতে গেলে প্রাইস সবার জন্য এফোর্ড করাটা একটু মুশকিল হয়ে যায়। শুধু এই দুইটা স্পেশাল বললাম কারণ এই দুইটার জন্য সব থেকে বেশি কোয়েরিজ আমি পাই। এছাড়া প্রচুর পরিমাণে কোরিয়ান ভালো ভালো ব্র্যান্ডের কিন্তু ওরা ডিস্ট্রিবিউটর কোরিয়ান ট্রেন্ডি শপ, এবং ওনার যে আপু হচ্ছেন কোরিয়া থেকেই থাকেন, উনি নিজেই আসবেন মেলাটায়। আমি ইনফরমেশনটা এই কারণে দিলাম যে আমি জানি যে সেখানে বিভিন্ন ধরনের অফার, গিফট, ডিসকাউন্ট, কোনোটা কিনলে কোনোটা ফ্রি, এই ধরনের বিভিন্ন ধরনের অফার সেখানে থাকবে। এবং যেহেতু কোরিয়ান প্রোডাক্টের জন্য এবং প্রাইসের পয়েন্ট অফ ভিউ থেকে আমার প্রচুর আপুরা আপনারা রিকোয়েস্ট করেন, আপু একটু রিজনেবল প্রাইসের ভেতরে কিছু প্রোডাক্ট সাজেস্ট করেন, তাদের জন্য আমি স্পেশালি বলবো অবশ্যই আর্ট অ্যান্ড অন্টারপ্রেনার ফেস্টে আপনারা যে একবার দেখে আসেন, নর্মাল প্রাইসের তুলনায় যদি বেস্ট ডিল পান, ভালো ডিল পান, মন্দ কি, সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যেই প্রোডাক্ট বা সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিস, যে কোনো কিছু পারচেস করতে পারেন। কোরিয়ান ট্রেন্ডি শপের স্টলটা হবে হচ্ছে জি নাম্বার মাইডাস সেন্টারে, এবং এটা হচ্ছে ফুল অ্যাড্রেস। ফুল অ্যাড্রেসটা দেখে 29-30 তারিখের যে কোনো একদিন অফকোর্স ভিজিট করে দেখে নিতে পারেন কী কী আছে সেই মেলায়। ডিসেম্বর মাসে প্রচুর মেলা চলবে, চোখ কান খোলা রাখেন। যার যেই ধরনের প্রোডাক্টের প্রতি ন্যাক বেশি, তারা সেই ধরনের মেলায় যেয়ে ফেস্টে যেয়ে দেখতে পারবেন যে নর্মালি আমরা যেই টাকায় প্রোডাক্টগুলো কিনি তার থেকে ডেফিনেটলি ভালো ডিল পাবেন। Right out. Thanks for watching. Take care. Bye.